আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে বললেন ডক্টর খন্দকার মোশাররফ। জানিয়ে দেব, আওয়ামী লীগের মসনদ দখল করবে জনগণ বললেন ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নজরুল ইসলাম খান বলেছেন দেশের মানুষ জেগে উঠেছে। জানিয়ে দেব, বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এবারে থাকছে বিএনপির ষড়যন্ত্র, ভুরি ভুরি প্রমাণ আছে বললেন শেখ পরশ। জানাবো, ভোটে আওয়ামী লীগকে পাশে না পেয়ে 14 দলের শরিকদের মধ্যে অনেক প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো, পটিয়ায় ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা, মাকে রুমের মধ্যে আটকে রেখে স্কুল ছাত্রীর ফ্যানে ঝুলে আত্মহত্যা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে ডক্টর মোশাররফ হোসেন। সরকার পাঠ্যপুস্তকে বিকৃত করে শিক্ষার্থীদের ভুল ইতিহাস শিক্ষা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ডক্টর মোশাররফ হোসেন বলেন, এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। আন্তর্জাতিক মহল এই সরকারকে একটি হাইব্রিড সরকার উপাধি দিয়েছে। যে দেশে গণতন্ত্র নেই সে দেশে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না। কিছুদিন আগে জাপানের রাষ্ট্রদূত বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার মতো ঘটনা তিনি দেখেননি। এই সরকার স্বাধীনতার পর গণতন্ত্র ধ্বংস করেছে, বাকশাল কায়েম করেছে, গত 14 বছরেও গণতন্ত্র হত্যা করেছে। কিছুদিন আগে উপনির্বাচনে 5% মানুষও ভোট দিতে যায়নি। এ থেকে প্রমাণ হয় যারা গণতন্ত্র হত্যা করেছে তাদের পক্ষে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, এই সরকার 1 লাখেরও বেশি মামলা দিয়ে বিএনপির 37,000 কর্মীকে আসামি করেছে। তারা বিএনপিকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু বিএনপি আরও শক্তিশালী হচ্ছে। তারা টাকা পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজ মধ্যবিত্ত গরিব হয়ে গেছে, তারা ধনী থেকে ধনী হয়ে গেছে। তারা এদেশে আইন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা এই র‍্যাবকে দিয়ে অমানবিক কাজ করিয়েছে, এরা তাই স্যাংশন খেয়েছে। আওয়ামী লীগের মসনদ দখল করবে জনগণ বললেন ফখরুল। সরকার বিরোধী যুগপথ আন্দোলনে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করতে আগামী 11 ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ইউনিয়ন পর্যায় থেকে আমাদের পদযাত্রা শুরু করব। এরপর উপজেলা, জেলা ও মহানগরে কর্মসূচি পালন করব। এভাবে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ জনগণ দখল করে জনগণের সরকার গঠন করা হবে। গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই সমাবেশ হয়। ঢাকা ছাড়াও অন্য 9টি বিভাগীয় শহরে একযোগে কর্মসূচি পালিত হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, আমরা ধীরে ধীরে চলছি। ঢাকায় এরই মধ্যে পদযাত্রার মধ্য দিয়ে আমরা সব মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। মানুষকে নিয়ে এগিয়ে চলার মধ্য দিয়ে যে একটা লং মার্চ হচ্ছে, সেই লং মার্চের মধ্য দিয়ে আমরা এদের পরাজিত করে সত্যিকারের অর্থেই জনগণের একটা রাষ্ট্র বানাতে চাই। ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলার মানুষকে নিয়ে সরকারের পতন ঘটানোর জন্য এগিয়ে যেতে হবে। গতকাল ঢাকায় গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বামৈক্য, বারোদলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি পৃথক সমাবেশ করে 11 ফেব্রুয়ারির পথযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এবারের উপনির্বাচনে তা আবারও প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে দেখা গেছে আওয়ামী লীগ হিরো আলমের মতো প্রার্থীর কাছে কতটা অসহায়। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাকে 600-700 ভোটে হারিয়েছে। দেশের মানুষ জেগে উঠেছে নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, ভবিষ্যতে তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতেও চায় না। তারা যদি আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাইত তাহলে জনগণকে কষ্ট দিতে পারত না। আজ আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায়। দেশের মানুষ জেগে উঠেছে, তারা আওয়ামী লীগের ভোট ডাকাতি প্রতিহত করবে। শনিবার বিকেলে চট্টগ্রামের কাজী দেউরিস্থ নূর আহমেদ সড়কে 10 দফা দাবিতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন চলছে, সেটা আরও বেগবান করতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করতে হবে, আর সে পতনের অংশীদার হব আমরা। আগামী শনিবার সারা দেশে সব ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা কর্মসূচি দিলেই সরকার বাধা দেয়। আমরা দেখতে চাই সারা দেশে কয়টা ইউনিয়নে তারা বাধা দিতে পারে। সব ইউনিয়নে সব নারী পুরুষ পদযাত্রায় অংশগ্রহণ করবে। নজরুল ইসলাম খান আরও বলেন,
দেশে যারা হালাল উপার্জন করেন সেই শ্রমিক কৃষক সরকারি কর্মজীবী ও সাধারণ মানুষ তারা আর চলতে পারছে না। প্রতিদিন জিনিসের দাম বাড়ছে, এই সরকারের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি সপ্তাহের মধ্যে দুইবার জ্বালানির দাম বাড়িয়েছেন। যদি এই সরকার জনগণকে পরোয়া করত তাহলে এটা করতে পারত না। দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না তথ্যমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই, আছে একমাত্র পাকিস্তানে। বাংলাদেশ পাকিস্তানকে অনুকরণ করে না, পাকিস্তান এখন বাংলাদেশকে অনুকরণ করে, তাই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই। শনিবার বন্দরনগরী চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সংসদীয় গণতান্ত্রিক সকল দেশে যেই সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকালীন দায়িত্ব পালন করে। আমাদের দেশেও নির্বাচনকালীন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন, তার সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তিনি আরও বলেন, বিএনপি এখন নিয়মতান্ত্রিক আন্দোলনের বাহানা করছে, কিন্তু সুযোগ পেলেই তারা আবার নাশকতা করবে, জনগণকে সবল মারবে, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই, তাই তারা অনেক ষড়যন্ত্র এঁকেছে, নাশকতা ও বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল, আমরা রাজপথে নেমেছি, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। বিএনপি সন্ত্রাসী সংগঠন, ভুরি ভুরি প্রমাণ আছে শেখ পরশ। বিএনপি যে একটি সন্ত্রাসী সংগঠন এর ভুরি ভুরি প্রমাণ আছে বলে মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তর আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। রাজধানীর ফার্মগেট যুবলীগ চত্বরে আয়োজিত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম এসেছিল মোস্ট ওয়ান্টেড তালিকায়। আন্তর্জাতিক মানি লন্ডারিং মামলাতেও তিনি দুর্নীতির বরপুত্র এবং সারা বিশ্বে কুখ্যাত। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা ও দুর্নীতির কারণে দেশে বিদেশে তার ব্যাপক সুনাম রয়েছে। এই কুখ্যাত সন্ত্রাসী ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজনৈতিক দল এখন আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করবার রাজনৈতিক কৌশল হাতে নিয়েছে। তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দদের বলতে চাই, জনগণকে আপনারা ভিকটিম বানানোর স্পর্ধা দেখাবেন না। জনগণের অধিকার অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁত ভাঙা জবাব আপনারা রাজপথেই পাবেন। স্বাধীনতার পর এই প্রথম দেশের মেহনতি মানুষ তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করছে, অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য এবং শিক্ষা নিশ্চিত হয়েছে, এই প্রথম আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিএনপির বাংলাদেশের এই কৃতিত্ব পছন্দ হচ্ছে না। প্রায় 2 লক্ষ গৃহহীনদের বসবাসের জন্য ঘর দেওয়া হয়েছে, যেটা কোনো উন্নত রাষ্ট্রও দিতে পারেনি। বস্তিবাসীদেরকেও বহুতল বিশিষ্ট ফ্ল্যাটে পুনর্বাসন করা হচ্ছে। করোনার মোকাবেলায় পৃথিবীর প্রথম 10 থেকে 12টি দেশের মধ্যে বাংলাদেশের নাম। বিনামূল্যে মোট 30 কোটি টিকা দেওয়া হয়েছে। সারা দেশে প্রায় 15,000 কমিউনিটি ক্লিনিক হয়েছে। শিক্ষায় বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, বিশেষ করে সাক্ষরতা বৃদ্ধিতে বাংলাদেশ গোটা পৃথিবীতে এক অবাক নিদর্শন। ভোটে আওয়ামী লীগকে পাশে না পেয়ে 14 দলের শরিকদের অনেক প্রশ্ন। বিএনপির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে 14 দলীয় জোটের প্রধান শরিক আওয়ামী লীগের ভূমিকা নিয়ে অন্য শরিকদের মধ্যে অনেক প্রশ্ন এবং কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে। জাসদ এবং ওয়ার্কার্স পার্টির 2 শরিকদের 2টি আসন ছেড়েছিল আওয়ামী লীগ, কিন্তু অভিযোগ উঠেছে জোটের প্রার্থী জেতাতে আওয়ামী লীগের চেষ্টা, উদ্যোগ কিংবা সক্রিয় তৎপরতা ছিল না। জাসদ এবং ওয়ার্কার্স পার্টির যতটুকু শক্তি আছে তার উপর ভিত্তি করেই তাদের ভোট করতে হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ও সরকারের মূল মনোযোগ ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপির দলছুট নেতা উকিল আব্দুল সাত্তার ভূঁইয়াকে ঘিরে। শরিকদের স্বশক্তি কতটা আছে সেটা বোঝানোর জন্য আওয়ামী লীগ তাদের পরীক্ষায় ফেলেছিল কিনা এমন প্রশ্নেও নানা আলোচনা চলছে 14 দলের শরিকদের মধ্যে। সার্বিকভাবে এই উপনির্বাচনকে নিজেদের জন্য বার্তা হিসেবে দেখছে আওয়ামী লীগের শরিকেরা। 2টি আসন শরিকদের ছেড়েছিল আওয়ামী লীগ। তার একটিতে বগুড়া 4 আসনে জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সঙ্গে। সেখানে মাত্র 834 ভোটে জয়ী হয়েছেন জাসদের প্রার্থী। আর ঠাকুরগাঁও 3 আসনে 14 দল থেকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী জামানতি হারিয়েছেন। এ ধরনের একটা বিব্রতকর পরিস্থিতির দায় কার কিংবা কার ব্যর্থতা, এসব প্রশ্নেই এখন আওয়ামী লীগের শরিকদের আলোচনায়। তবে শরিকদের প্রাথমিক মূল্যায়নে প্রধান শরিক আওয়ামী লীগের প্রতি কিছুটা ক্ষোভ প্রকাশ পেয়েছে। এছাড়া 6টি আসনের মধ্যে 3টি আসনে আওয়ামী লীগের নিজেদের প্রার্থী ছিল, তারা জয়ী হলেও সেই আসনগুলোতে দলটির কৌশল নিয়ে শরিকরা একটু প্রশ্ন তুলেছেন। তাদের মূল্যায়ন হচ্ছে একমাত্র দলছুট প্রার্থী উকিল সাত্তারের আসনেই ক্ষমতাসীন দল সর্বশক্তি নিয়োগ করেছিল। মাকে রুমে আটকে রেখে স্কুল ছাত্রীর আত্মহত্যা। চট্টগ্রামের পটিয়ায় মাকে ঘরের একটি রুমে আটকে রেখে সোমাইয়া সুলতানা ষোলো নামের এক শিক্ষার্থী পাশের রুমে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার পটিয়া উপজেলার
হাইদগাঁও ইউনিয়নের দিগিরহাট এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সুমাইয়া সুলতানা উপজেলার হাইদগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জসিমউদ্দিনের কন্যা। জানা গেছে, উপজেলার হায়দা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী তিনি। সুলতানা প্রতিদিনের মতো শনিবার সকালে পটিয়া সদরে একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফিরে তার মাকে টেনে একটি রুমে নিয়ে আটকে দেয়। এরপর ওই রুম থেকে মা যাতে বের হতে না পারেন সেই জন্য বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। পরে সে একটি রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। মা কোহিনুর আক্তারের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে স্কুল ছাত্রীর রুমে জানালা ভেঙে দেখতে পান সুমাইয়া ফ্যানের সঙ্গে ঝুলে আছে। হাইদগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রেখা দাস জানিয়েছেন, কি কারণে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে তা তিনি জানেন না। স্কুল ছাত্রী আত্মহত্যার আগে তার মাকে একটি রুমে আটকে রেখে আরেকটি রুমে আত্মহত্যা করে। পুলিশকে এভাবেই জানানো হয়েছে।